আমার ফেটো বেদনা করে, কিন্তু মা আর বাবা এ কথা বুঝতে পারেন যে বাচ্চার ফেটো বুক লাগছে, বাবার ডাক দিয়া মারে কইন ঘুরে খাওয়াও ফেটো বুক করে। বাবা বার ইয়া যাইতে আমার গরো আমার লগে ঘটনা হয়েছে, আমার লগে ঘটনা হয়েছে, আমি বার ইয়া আইতাম আমার গরো আমারে কইসইন তার লাগি ফেটোর বেদনার ঔষধ আনবা, আমি কইলাম তানে তার পেটো বেদনা করে তুমি বুঝলাই খিলা, আমি তো মানুষ কিছু মিথ্যা মানুষ বেশ পিন্টা তো তুমি নাইন বাস মানু আমার গরো এই মেট্রিক পাস নাই বুঝি আর এটা কিন্তু যাইব আমার ঘরের ওই মেট্রিক বাস না ফাঁস না হয়, আমি কইলাম তুমি নাইন বাস মানুষ এগুর বেটো বিষ করে এখান তুমি কিলা বুঝবাইলাই, তুমি তো আর MBBS ডাক্তার নাই। ও আমার কইলা জি না আপনি খালি ঔষধ আনবা দেখবা, হাসাও আমি আনিয়া ঔষধ দিলাম এক ঘন্টা বাদে ওগুর খান্দা বন্ধ হয়ে গেল, বুঝলাম ও কথাটা যে বাচ্চার বেটো বেদনা করে কইতে পারছে না মায়ে খবর পাইছে, বাচ্চায় যে সময় ডরাইলায় খান্দে মায়ের লগে লগে বাচ্চাটা লয় লইয়া বুকুর লগে লাইলা বলা ধরে জড়াইয়া বাচ্চারে ধরে, এরটা কি একটা কথা বোঝা গেল যে সময় আমরার বাকশক্তি ছিল না, কথা বলার শক্তি আমরার ছিল না, মাতিতাম পারতাম না, ও সময় আমরার মা হলে বাবা হলে আমরার খবর কইতা পারইন, এই সময় বাবা মায় কইতা পারইন বাচ্চায় খান্দের ভেটর বুকর লাগে খান্দের নিনা ভেটর বেদনার লাগে খান্দের নিনা ডরাইয়া খান্দে, বাবা মা এখান কইতা পারইন, আইজ আমারে আল্লাহর যাতে কথা বলার শক্তি দিছইন, আইজ আমার বাকশক্তি আছে মাতিতাম পারি, এখন যদি আমি বুঝাইয়া আমার বাবারে মারে কই বুঝবা নিনা বুঝতা নাই, কনা বুঝবা নিনা বুঝতা নাই বুঝবা, এর লাগি আল্লাহ কেউ আসতে মারে বাপরে এই কথা জীবনে কইও না যে বুঝতায় না, হেনে বলে এইলা কথা হওয়ার লগে লগে মা বাবার মনো বড় কষ্ট হয়, মা বাবার মনো বড় কষ্ট হয়, এর লাগি কখনো মা বাবার লগে ইলা সরে ইলা সুরে মাতিও না যে মাতে মায় আর বাবায় দুঃখ পাইলাই, আমরার তো অনেক সময় ইলা হয় মানুষ বয়স্ক হওয়ার পরে যে সময় মানুষ বুড়া হয়ে যায় এই সময় মানুষে এক মাত হতবার মাত হইন চারবার পাঁচবার মাতইন তো বুড়া মানুষে একমাত্রে চারবার পাঁচবার মাত হইন, চারবার পাঁচবার যে সময় একটা মাত একজন মানুষে মাতিত্রা বুড়া মানুষে যে সময় চারবার পাঁচবার মাতইন, হুনার বাদে আমরা কিছু আওলাদ হল আছো জানতানোর বাপর এক মাত পাঁচবার ছয়বার ভালা লাগে না, লাগেনি পাঁচবার ছয়বার মাত ভালা লাগে না, উঠিয়া কই গিয়া ফের ফের করিও না, হইছো তো শুনছি আল্লাহকে বাস্তে ইলা মা বাপর লগে মাতিও না, ছোটো ছোটো বাচ্চান যারা আসেন দুই বছর আড়াই বছর চার বছরের বাচ্চান ইতা বাচ্চাইনতে তার এক প্যাকেট চিপস লাগে বা লেজ লাগে বা তার জেতা লাগে বাপসকলরে এক জিনিস আনতা খবার হইয়া দিন তোরা মাতিও আপনার চার পাঁচবার কইনি তখন কইও খবার কই আজ পর্যন্ত ফুয়ারে ফুলিরে কেউ ছড়ে খাত গুম আসলাই নি বলে একবার কইছো তার মো চার পাঁচবার মসকি চার পাঁচবার কইলে কি কেউ মাসলাম নি আমরা মারছিনি না গালো হাতাইয়া মায়ার অজ্ঞ আদর একটা করছো করিয়া কইছো যা রে বাবা আইতে সময় আনমো, ও ভাই তোমার বাচ্চার কথা চারবার পাঁচবার শুনতে তোমার বাদ লাগে না উল্টা বাচ্চার গালো হাতাও হাতাইয়া বাচ্চারে আদর করো করিয়া তুমি তো আরে তোমার বাচ্চারে কো বাবা যা আইতে সময় আনমো, বুড়া বাপে বুড়া মায়ে একমাত্রে চারবার পাঁচবার করিলেইলে আপনার আমার মনে হয় যায় মা বাপে ফের ফের খতরা, মা বাপে ফের ফের খতরা আল্লাহকে বাস্তে আপনারা এখান যদিও খাফতানপুর মনে হয় ১৮ নম্বর না কত নম্বর হয় ১৮ খেত হইন খেত হইতো বাজ খেত আলহামদুলিল্লাহ আমরারও আছে দান এক গুর নাম রঞ্জিত নান আর গুর নাম বাদাল হয় রঞ্জিত একু হলে সিন রঞ্জিত এক বেটায় আমার অন্য খেত খসলো
মাড়া উড়া দিয়া দান গোটাইয়া নিয়া বিরোহিন পাইছে মান বাইন জি কেটা লাগে খেত করছে আমার মাতপুজি খেত বেটায় করছে রঞ্জিত খাটিছে মাড়া দিছে কুটাইছে কুটানির বাদে চাউল যে গুণ চাউল ফাইছে বিরোহিন মানা দিব কেটা লাগে বিরোহিন আসমানো ধরে বিরোহিন তো জমিন ধরে ও তো রঞ্জিত করলে রঞ্জিত পাইতো ওলান আপনারাও কিতা রঞ্জিত করলে রঞ্জিত পাইতো ও তো জেগু লাগাই বাই অগু ফাওয়া জেগু লাগাই বাই অগু ফাওয়া তুমি তোমার মার লগে বাবার লগে ভাত ব্যবহার করিয়া অঙ্ক সদায় নিয়া ওলাদে তোমার এখান দলইয়া ঘুরিব জীবনে অনা যেখান তুমি তোমার মা বাবর লগে করছো ওখান তুমি ভাইবাই সাল্লাল্লাহ কিছু মানুষ আছেন যারা এককালো গরিব আসলা হঠাৎ ধনী হয়েছেন কিংবা তৎ সম্পদ হয়েছে আমরা আবার কিছু মানুষে মনে করি বাবা রুজি খাম করতা ঠেলা চালাই তা রিস্কা চালাই তা বাবা মাস্টর আসলা আইজ আমি কয়েক কোটি টাকার সম্পদ বাবার আর্নিং থাকি আমার আর্নিংটাও বেশি উপার্জনটাও আমার বেশি আর বাবা 500 টাকা 600 টাকা বাবা 200-300 টাকা পার ডে ডেইলি ইনকাম করছেন আমার এখন 1000-2000 টাকা ডেইলি ইনকাম আমি চাইলে মার অথবা বাবার ঋণ যেটা আছে পরিশোধ করতাম পারমু জানা রাখি কোনো আওলাদ জমিন হইলা নাই কোনো মার বাবার ঋণ পরিশোধ হইলেই বা আইলা কোনো আওলাদ জমিন নাই বাবা হল এখানোর মধ্যে আসো অনেক সময় মা অকল ছোট বাচ্চাইন রাখিয়া মা অকল মারা যাইন বাবায় দ্বিতীয় বিবাহ করেন নি না করেন না করেন অনেক সময় আবার ভাই ভাই এই জিনিসটা ছোট ছোট বাচ্চাইন রাখিয়া বাবা মারা গেছেন কিন্তু মায় দ্বিতীয় বিবাহ করে না যদিও ইসলামে তানে ই সুযোগ দিছে চাইলে মায় হর্তা ভারইন চাইলে মায় বিবাহ হর্তা ভারইন কিন্তু মায় দ্বিতীয় বিবাহ করেন না কারণ আমি যদি দ্বিতীয় বিবাহ করিতে বাচ্চা যেটা আছে আমার আমার বাচ্চাটায় কষ্ট পাইব খার কাছে রাখিয়া যাইমু যদি লগে লইয়া যাইতে হীন আমার বাচ্চাটায় হি যে বেটার ঘর যাইমু ই বেটায় আমার বাচ্চাটারে গ্রহণ করবানি আমার ইনো রাখিয়া গেলে আমার ভাই বিয়ে ভাই আনতে বাইর বউ আনতে আমার বাচ্চা চাইবানি বাচ্চার কষ্ট হই যাইব এর লাগি মা হলে দ্বিতীয় বিবাহ করেন না তবে কিয়ামতর আলামত তাকি এক আলামত হইল জমিন তাকি মায়া হায়া ইতা উঠি যাই আপনারা এখনও জানতেন তো বড় বড় মোবাইল টাঙ্গাইছেন যেগুন তো টাঙ্গাইছেন কিছু সবর ভোগটা তো আসে না নিউজ মাঝে মাঝে হওয়া যায় নি 3 হরুতা 4 হরুতা তুইয়া গেছেন কি ও এগু কিয়ামতর আলামত জমিন তাকি হায়া মায়া দয়া ইটা উঠিব কিয়ামত খুব দূরই নাই কিয়ামত খুব দূরে নাই এক মা ছোট একটা বাচ্চা লইয়া মায় বাবার বাড়ি দুটিছেন আমরার তো একটা কথা আছে রানী কিছু কিছু জায়গা দিলা ভাই মারা গেছে ছোট ভাই হোক বড় ভাই হোক মারা গেছে বাকি ভাই আনতে গিয়া বাতিজা বাতিজিরে আমরা আতাইয়া ফিটি দাতাই মাথা দাতাই আর কই চিন্তা করিস না বাপ না থাকলে কি হইল আমি আসি কইতো দায়িত্ব কতদিন পালন করি দায়িত্ব দড়া লইলাম কিহর দায়িত্ব বাবার দায়িত্ব লইলাম পালন কতদিন করই 40 দিন পালন করলাম 40 দিন না যদি দায়িত্ব লওতে পালন করিও মনে রাখিও দায়িত্ব লও যদি পালন করিও বাচ্চা একটা লইয়া মেয়ে উঠিছেন বাবার বাড়িত বাবার বাড়িটাও বড় গরিব
মায় সাজ হামাইছন কিছু বাড়িন তো মায় সাজ করন আমারে দেখলেও বাজাইবার মনে কয় না। মা উঠিছন খাম খরন মায় মানুষের বাড়িত আপনার আর বাড়িন তো যদি কোনো সাজর মেয়ে তাকেন খোঁজ কোনো সাজর মানুষ তাকেন তে এরারে খানি দেও নি না দেও না এরারে দেব। আবার কিছু জায়গা দিলাও আছে নগদ খানি নগদ যে নতুন যে সবজি যেটা রান্ধা হয়েছে নগদ যে তরকারি যেটা রান্ধা হয়েছে এগু দিতাম নাই দিমু ঘুমটা রাত্রের বাসি ওটা রাত্রের পাশি ওটা দিমু আমি সাজর মেয়েরে না ইলা করিও না ইলা করিও না কারণ সম্পদ যেটা দান করছই নিগু তোমারে আল্লাহ দান করছই না আল্লাহ ইলা অগভরিমান খাদির খাই তোমারে তার জায়গা তার তারে তোমার জায়গা আল্লাহর যাতে নিত গি ভারি মানুষের লগে ওলা ব্যবহারটা করিও জেলা ব্যবহার আর একদিন আপনার লগে আমার লগে করলে জেলা আমরা দুঃখ পাই না। আমি একজন মানুষের লগে ওলা ব্যবহারটা করতাম আর একদিন যদিও মানুষে আমার লগে ওলা ব্যবহার করে তে আমার দুঃখ লাগতো না। তো মায় খাম করে মানুষের বাড়িত মানুষে দেন খানি মানুষ একজন ওই খাম খোত্রা যে সময় বেটিয়ে খাম করইন মানুষের বাড়িত দেবা ওই খানি দিতে সময় মাছর পিস দেবাইব বেটিরে কয়টুমা একটুমা না দুইটুমা হয় মানুষ একজন কয়টুমা একটুমা এখন একটুমা মাছ বেটিরে দেওয়া কোনো মার ইলা ক্ষমত হইবনি বাড়িত বাচ্চা তুই আগে ছয়না আর মায় মাছ দিয়া ভাত খাইলাই তা পারবান পারবানি বা কোনো মায় কোনো মায় বাবা হলিগানোর মধ্যে আসো ভার বাইনি বাড়িত ছেলে বাড়িত ছেলে আছে মেয়ে আছে কিংবা তো আপনার ছেলে আছে বাড়িত মেয়ে বিয়া দিলাইছো বাড়িতে আনিয়া আপনারে বাদ দিছুন ফুয়ার বউয়ে আনিয়া দিয়া হৈদ্রা আব্বা মাছ একটু মাস লো আপনারে দিলাইছি বাবা হলি নইকানোর মধ্যে আসো ক্ষমত হইব নি খাইলেইতা এ ভরবাইন ভরবাইন না আমি খাইতাম না ওখান তারে দিলাই আমি খাইতাম নাই ওখান তারে দিলাইও ছেলে হল আমরা যারা আছি আমরা তো আল্লাহ দিলে মাছ একটু মা থাকলে খাইলাই মো আব্বা বহুত তা খাইছ তাই নেখন আর খাইবার খাম নাই ওলা নানিবা ওই তাই বহুত তা খাইছ এখন আর হলে হলে আমারে দিলাইও থানে ডের ভাবাইও না মেয়া বেটিরে যে সময় দেই না মাছ দি ভাত বেটিয়ে ভাত খায় হাতর মুঠো করিয়া মাছর টুমা আনিয়া বাচ্চারে খাওয়ায় বাচ্চা যেটা আছে বরে বরে ধীরে ধীরে বাচ্চাটা বড় হইতে আসে আল্লাহর যাতে বাচ্চারে বড় বানায় সম্পদ যেটা আছে দন যেটা আছে দন জানা রাখিও দান করই না আল্লাহ। আমরা কিছু মানুষেই মনে আমরা কিছু মানুষে মনে করি যে পরিশ্রম করলেও ধনী হওয়া যায় পরিশ্রম পরিশ্রম করলেও কিতা হওয়া যায় ধনী হওয়া যায় না। পরিশ্রম করলেও যদি ধনী হয়ে যেতা তে ট্রাক থাকি আর বড় বড় মালগাড়ি ট্রেনের মালগাড়ির থাকি যেটা মানুষে বস্তা টানি আলামাইন সব মানুষ কোটিপতি হয়ে গেলাও নে। খালি পরিশ্রম করলেও ধন হয় না দেনে আলা হইয়া তাক লাগি আল্লাহ পরিশ্রম লাগবো খালি তোমারে শুধু তোমার পরিশ্রমে তোমারে দৌলতমন্দ বানাই দিব ধনী বানাই দিব ইলা হবে না দেনে আলা হইয়া তাক লাগিয়া আল্লাহ যদি ইচ্ছা হয় তোমার খামর উপরে খুশি হইয়া যদি ইচ্ছা হয় তা হইলে তোমারে ধন দিতা পার। বেটির বাচ্চা যেটা আছে আল্লাহর যাতে বেচ্চারে দৌলত দিলায় ধন ধনী হয়ে যায় জানা রাখিও কোনো সময় আল্লাহর যাতে দন দিয়া টেস্ট করে কোনো সময় আল্লাহর যাতে নিয়াও টেস্ট কর। বেটির ছেলের সম্পদ হয়ে গেল যেটা বাড়িন তো তার মায় খাম করতা জমিদার বাড়ির সম্পদ হে খরিদ করা আরম্ভ করলো কিনা আরম্ভ করলো যে সময় তার সম্পদ হয়ে গেল তারও একদিন মার কিনারও বইছে বইয়া কইছে গো মা
আমার খুব বালা মনো আছে মা, মানুষের বাড়িত তুমি খাম করতায়, ও মা মানুষে তোমারে খাইবার লাগে, মাছর পিস দিলে মাছর ঠুমা দিলে মা তুমি খাইতায় না, হাতর মুঠো করিয়া আনিয়া আমারে খাবাইতায়, ও মা ইকান আমার মনো আছে তুমি মানুষের বাড়িতে কাজ করতায়, ঈদর সময় মানুষে তোমারে টেকা দিতা কাপড় লইবার লাগি, মা তুমি ভাড়া কাপড় লাগাইতায় আমারে নোয়া কাপড় তুমি লইয়া দিতায়, বাবা হলি নো আসো ঈদর সময় আপনার নয়া কাপড় লাগবো নি না আপনার বাচ্চার লাগবো? কার বাচ্চার? আপনি বাচ্চারে নয়া কাপড় লইয়া দিছ, আপনি ফুন্না কাপড় ভিন্দরাই মনো ঢুকাইব না, বাচ্চায় যে সময় নয়া কাপড় ভিন্দিয়া যে সময় জাদুয়ে ইয়া কইব বাবা আমারে সুন্দর লাগে নি, ই সময় বাবায় যে সময় বাচ্চার বাই দিশায়, ই সময় তার শরীর যে ভাড়া কাপড়, হে যে পুরানা কাপড় লাগাইছে বাবার ই কথা মনে হয় না, আমি পুরানা কাপড় আমার বাচ্চায় নতুন কাপড় লাগাইয়া আইছে খুব সুন্দর লাগে, বাবার মনে এই সময় ও আনন্দটা থাকে তার পুরানা কাপড় শরীরও লাগাই ইখান মনে হয় না। যে সময় বাপ মা ছেলে জিজ্ঞাসা করলো মা ইকানো মনো আছে মানুষে তোমারে দিতা কাপড় লইবার লাগি দেখা, মা তুমি ভাড়া কাপড় লাগাইতায় আমার এনিয়া নিয়া গো মা তুমি নতুন কাপড় লইয়া দিতায়, ও মা এখন আল্লাহর যাতে আমারে ও পরিমাণ সম্পদ দেওয়া দিছে গো মা, আমি যদি চাই তোমার জমিদার বাড়ির যত সম্পদ আছে সমস্ত সম্পদ লইতাম পারম, মায় নেনার ফিটি তার দে আত্মে ফিটি হাত বুলায় হাতায় আত দিয়া মায় কয় নেনারে তকব্বরি করিস না, হি হয় না মা তকব্বরি করি আর না, তেনে না ইলা মাতস কি বলে ও মা অনেক কষ্ট তুমি আমার লাগি করছো, মা গো আইজ আল্লাহর যাতে আমরা ইলাও আসলো কোনোদিন আমারে খাবাইয়া তুমি ভানি খাইয়া ঘুমাই থায়, মা গোর চাউল আসলো না তুমি আমারে খাবাইছো খাবাইয়া তুমি জল খাইয়া ঘুমাইছো, ও মা আইজ আল্লাহর যাতে ওলা সম্পদ আমারে দেওয়া দিছইন গো মা, আমি সম্পদের মাথের লাগি মাথিয়ার, ও মা আমার সম্পদ কতখান দিলে কি পরিমাণ দিলে গো মা তোমার ঋণ পরিশোধ হইব, আমার সম্পদ কতখান দিলে কিতা কিতা দিলে তোমার ঋণ পরিশোধ হইব, মা হইনে না ফাঁকতে না হি হয় না তুমি হইয়া দেখো, মায় না করইন বাড়তে না হি হয় না হো, ও সময় মায় কইলা এক কাম কর আইজ আমার কিনারও ঘুমাই যা, আমার কিনারও ঘুমাই যা, এখন মা এক চকিত এক ফালঙ্গ ছেলে আর এক ফালঙ্গ, মাত বুঝা যার তোর, মা এক ফালঙ্গ ছেলে আর এক ফালঙ্গ, খালি নেনার ঘুমে দরিয়া আইছে ও সময় মায় ডাক দেন ডাক দিয়া হইন নেনা আমারে আনিয়া এক গ্লাস জল দে, আমারে আনিয়া এক গ্লাস পানি দে, ঘুম আপনার ধরছে, আর কোনো মানুষে যদি এই সময় ঘুম বাঙ্গায় কেমন আরাম লাগবো ভাত লাগবো, ওই ঘুমে ধরছে আর খেয়েও ঘুমইলে বাঙ্গাইলে ভাত লাগবো, তবুও মার মুখে দি চাইছে চাইয়া গিয়া আনিয়া দিছে পানি, মা এক গ্লাসটা লইছইন লইয়া পানি খাইন, রাখতে সময় মা হে যে বিশ্বনাথ ঘুমাইছে ওখানো, রাখতে সময় মায় ওলা খাইত করিয়া গাছ রাখইন, রাখতেও গ্লাসটা ফড়ি গেছে, ফড়ি গা ফড়ার বাদে গ্লাস তো গ্লাসও থাকে পানি ফড়ি গেছে বিশ্বনাথ, গরমর দিন বাদ মাস খুব গরম তো কারেন্ট থাকেন না, ইনভার্টারও তো সবর বাড়িত নাই আছে নি, সবর বাড়িত ইনভার্টারও নাই, যখন রাত এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে ঘুমাইতে তো হয় বিছনা যেখান আছে অন্য ফানি আদা হলো সালাইয়া ঘুমানি মানব না, কেজা লাগে ঠান্ডা হইব তো সারা জীবন কেজার লাগে বলে বিজা জাগাত বিজা জাগা ঘুমানি যায় না, বিছনার একটা পোর্শন একটা অংশ ফরছে ফানি, হে পানি হরাইয়া যে পর্শন যে বাঘ শুকনা আসলো ওখানোর মধ্যে ঘুমায়, এখন একবার ঘুম ভাঙ্গি গেলে দুই নম্বর বার ঘুমে ধরতে কিন্তু সময় লাগে, দুই নম্বর বার তার ঘুমে ধরছে দরিয়া খালি ঘুমটা দোষে ধরছে, থোড়া সময় গেছে মা এবার তারে ঘুম থাকে জাগাই নেনা উঠ আমারে আনিয়া এক গ্লাস পানি দে, এখন হোসাইন দুইবার যদি সেও ঘুম ভাঙ্গায়
দুইবার খেয়ে ঘুম বাঙ্গাইলে মগজে মাথায় কিতা করবো। উঠিছে, উঠি আমার বাই দিছাইছে, যাইয়া কইছে মাই আইস খোয়া শুকাই গেছে নি, কইছে কইয়া আনিয়া দিছে মারে ফানি, মায় আবার ফানি লইন লইয়া খাইন, আবার মায় গ্লাসটা রাখতে ওলা বেখা করিয়া রাখইন, আবার তার বিছনার মধ্যে ভরছে ফানি, এখন নেনায় বিছনার তাকি ফানি ফেলায় আর কয় মাই খাইল নিয়া তোমারে ডাক্তর দেখাইতাম, মায় কই নেনারে কি ওর ডাক্তর দেখাইতে আমি তো বালা, হি কয় না মা তুমি বালা না, এখানে বলে মা তোমার মাথার দড়ি লাগিছে, তোমার ব্রেইনও দড়ি লাগিছে, মায় কই নেনা ইতা কিতা কস আমার ব্রেইনও দরতো, আমি তো বালা, বলে না হুকনা বিছনা দুই নম দুইবার বিজাইয়া আটশো নিশ্চয় তোমার মাথার দরা, ও মায় হইলা নেনা এক কাজ কর, ও তো বিছনা বিজি গেছে ঘুমাইতে পারতে নাই, বউ আমার লগে গফর, আমার লগে গফর, গপ উঠি উঠি মায় আক্তাও কইলা নেনা আমার এনু কিতা জিকাইছিলে ঋণর কথা, বলে ওয় মা এখনো কইয়ার খিতা কিতা দিলে তোমার ঋণ মরব, হইতে ফাতলা করি গাল মা একটা থাপ্পড় মারে মারিয়া হয় বা, একবার তোর ঘুম ভাঙ্গিছি প্রথমবার আমার বাইদি বেখা করি চাইছত, দুই নম্বর বার ঘুম ভাঙ্গাইয়া ভানিয়া নাইছি আমারে কইছত আমার খোয়া শুকাই গেছে নি, এখন আইত আমার ঘুম চারবার পাঁচবার করি ভাঙ্গাইছত, খুব বালা করি দেখিও ছোট বাচ্চাইনতে খাইবার লাগি মারে চারবার পাঁচবার পর্যন্ত ঘুম তাকি উঠাই, বাবারে আমারে কইছত আমার খোয়া শুকাই গেছে নি, চারবার পাঁচবার আমার ঘুম ভাঙ্গাইছত, একটা বারও আমি মায়ে কইছি না তোর ফেটো দুজো খামাই গেছে নি, একটা বারও কইছি না আমি তোমার তোর ফেটো দুজো খামাই গেছে নি, নেনা হুকনা বিছনা দুইবার আমি বিজাইছি। আচ্ছা আমরা যে সময় বড় হইছিলাম এখন করলা খান তার ড্রাইভার আসল আসলাই, লুঙ্গি আনাইলে হাড়ি টুমা কাটিয়া মা হলে আমরা রে, তখন তো পলিথিনও বার হয়েছে, আগে ইটাও তো আসল না, আসল আগে ইটাও আসল, ও নেনা দুইবার বিছনা বিজাইছি এর লাগে কইছত আমারে নিয়া ব্রেইনর ডাক্তর দেখাইতে আমার মাথার দড়ি লাগছে নেনা, এখন আজ চারবার ভাসবার করি প্রস্রাব করছত, আমি তোরে শোয়াইবার মতো কোনো জায়গা পাইছি না, আস্তা বিছনা নেনা তুই ফসরাব ঘটছত করিয়া আস্তা বিছনা তুমি বিজাইছত রে বাবা, তোরে ঘুমাই ঘুম লাগাইবার মতো কোনো শুকনা জায়গা আমি মায় ভাইছি না, আমি মা ঘুমাইছি তোর ফেসাবর মধ্যে বিজা জায়গা, তার আমার বুকুর উপরে শুকনা জায়গা তোরে ঘুম লাগাইছি, এখন গো চাই নেনা আমার ঋণ যেটা আছে কি দিয়া মারবে, আসলো সকিত বাদ তোর লামছে তোলে ধরছে মার ভাত দরিয়া হয় মা, আমি না জমিন কোনো রাওলা দে কোনো দিন কোনো মার বাবার ঋণ যেটা আছে পরিশোধ করতে পারবে না, এর লাগি জানতানোর মা বাপ আসই, জানতানোর মা বাপ আসই, আমরা রিলা অনেক সময় হয় ছেলে তিনজন ছেলে ষাটজন, এক ছেলের গেছে মা তাকইন বাপ তাকইন, মা কোনো সময় আমার তো ইলা হয় আমি বারইয়া গপ করি যে আমার গেছে মার বাবা তাহইন, আমার গেছে মার বাবা তাহইন, অনেক সময় কোনো খানো গপ বইলাম বইয়া কইলাম মার বাবারে আমি ফালিয়ার মার বাবারে খে ফালিয়ার, আমি ফালিয়ার আমি খাবাইয়ার, অনেক সময় আবার হইলা কইলাই আমি আমার বাবারে আমার মারে আমি ফালিয়া যাইয়ার, এখান যে সময় মানুষের সামনে আমি কইলাম এই সময় কসাই আমার মার আর আমার বাবার মুখটা ছোট হইল নি না, না ছোট হয়েছে তো, আমি আমার মা বাপরে নিচু করছি না, আমি আমার মা বাপরে নিচু করলাম, হবা ইলাই কোনোদিন করিও না বরং ভারতে দুই রাখাত নফল নমাজ পড়িও, পড়িয়া আল্লাহর জাতর শুক্রিয়া আদায় করিও, আল্লাহ তোমার লাখ কোটি শুক্রিয়া মা বাবার খেদমত করার লাগি সাইর বাইর মাঝে তুমি আমারে চুনিস, আল্লাহ সাইর বাইর মাঝ থাকি তুমি আমারে আলাদা করছো, করিয়া আমারে সুযোগ দিছরে দয়াল মা বাবার খেদমত করার লাগি পারলে দুই রাখাত নফল নমাজ পড়িয়া শুক্রিয়া আদায় করিও, মা বাবরে আল্লাহকে ওয়াস্তে কুটা দিও না, মা বাবরে
আল্লাহকে বাস্তে কুটা দিও না, ও মা তোমার চাইর ফুয়া যাও না, আইস তো আমার গরো খাই লেইস, খাইল হেন গরো খাও না, মাফরু হেন গরো খাও না। ইখান কিন্তু বুধবার আয় যে হি বাইর গেছে গেলে বাইয়ে জায়গা দিত নাই, হ বাইর গেলে গেছে গেলে মা আরাম পাইন না, মারে বাবরে শরম দিবার নিয়তে, মারে বাবরে এহসান জাতলাইবার নিয়তে করায় যাও না মা হন খাও না, ইলা আল্লাহকে বাস্তে মারে বাবরে শরম দিও না। মা বাবরে ইজ্জত দিবায় তুমি ইজ্জতই হইবায়, মা বাবরে নিচু দেখাইতে চেষ্টা করবায় তোমার ইজ্জত যাইব, সম্পদশালী যদি হইতে চাও, যদি ধন চাও তোমার বন্ধ, জানা রাখিও ওগুরো মানুষরে আল্লাহর যাতে দৌলত দে, যে গুরো মানুষর উপরে মা বাবর দোয়া থাকে, মা বাবর বদুয়া যদি হেওর খাওরে ওর উপরে ফলি যায়, মা বাবর বদুয়া যদি কোনো আওলাদর উপরে থাকে তাও ইলে তান কয়টা খাম হইব, এর তাকি এক কাম হইব, যদি তার শরীরে কোনো বেমার তা আসলো না, শরীরে কোনো বেমার আসলো না, মা বাবরে দুঃখ দিছন জানা রাখিও, তানে আস্তে আস্তে তানে বেমারে লাগাল ভাইব। দুই নম্বর তাইন মা বাবরে আরাম দিছন না, আল্লাহ তানে কাটে কাটে বেইজ্জত করব, আগে দেখলে মানুষে তানলায় তানে শিয়ার শাড়ি দিতা, তানে শিয়ার সাড়িয়া তানে শিয়ার দিলাইতা, মা বাবরে বেইজ্জত করছেন, মা বাবরে দুঃখ দিছেন তাইন ঘাটে ঘাটে বেইজ্জত হইবা। তিন নম্বর ইয়া তাকলগি যদি তান চেহারা খুব সুন্দর থাকে, তান উপরে মা বাবর বদুয়াজ থাকে, তাহলে তান চেহারার মধ্যে রৌনক নামক যে জিনিসটা থাকে, নুরানিয়ত থাকে, ঝলমল যেটা আসলো তান চেহারা যেটা আসলো চেহারার থাকে রং যেটা আসলো উড়ি যাইব, তার চেহারাটা আস্তে আস্তে মলিন হয়ে যাইব, খালা হয়ে যাইব। সাত নম্বর ইয়াতে হলো এই মানুষের যদি সম্পদ থাকে তে আস্তে আস্তে তার সম্পদ যাওয়া আরম্ভ হইব। আর পাঁচ নম্বর ইয়াতে হলো কি মানুষ মরতে সময় বিনা কলিমায় মারা যাইতে পারে, এর লাগি আল্লাহকে বাস্তে মা বাবর লগে বাদ ব্যবহার করিও না। আমরা অনেক সময় মারে বাফর লগে খুব মায়া থাকে, যেমনি আমরার এরে নয়া পাওয়ার বাদে ফুন্না জিনিসর দাম থাকে নি, থাকে নি মাথিও মাথিও থাকে না, নয়া আব্বা আম্মা পাওয়ার বাদে ফুন্না মাইয়ার বাজির দাম রয়েছেন, নয়া আব্বা আম্মা পাওয়ার বাদে ফুন্না মাইয়ার বাজির দাম থাকে নি না। মা বাপ আজ পর্যন্ত হুঁচনি কোনো মায় কোনো বাফে আপনারা গাউতিলা হইছে নি যে কোনো মায় কোনো বাফে আওলাদে তানে দুঃখ দে, এর লাগে মানুষ গাউতাকে জমা করিয়া কইসইন আমার ঘুরে বাড়িয়া কইসইন নি কোনো মা বাফে,